11 জুন 2022 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন জনাব এ কে এম মনিরুজ্জামান মহোদয়ের আগমন উপলক্ষে ময়মনসিংহ জেলার ভালুকা ও ফুলবাড়ি উপজেলা প্রশাসন কর্তৃক মুজিববর্ষে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে চলমান গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলাদ্বয়ের আশ্রয়ে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপরিচালক স্থানীয় সরকার ময়মনসিংহ, জনাব তাসলিমা মোস্তারি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, উপজেলা চেয়ারম্যান বৃন্দ, মেয়র, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান দ্বয়, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।